নমস্কার আমি উত্তীয় সেন আজ একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার হাতে একটি খুব গুরুত্বপূর্ণ বই আমার কাছে আছে বইটি একটু দেখিয়ে নিয়ে তারপরে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই আমি আমার ফেসবুকে আমি বেশিটাই আর্ট থিওরি বা আর্টের বিষয় নিয়ে কথাবার্তা বলে থাকি এছাড়া আমার যে ইউটিউব চ্যানেল আছে বাংলার বইঘর বলে তাতে আমি বিভিন্ন প্রকার বই সাহিত্য শিল্পকলা এই সমস্ত বিষয় ইতিহাস এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি তো আজ যে বইটার কথা বলবো প্রথমেই বলি এই বইটি না একটা মাস্টারপিস একদম নিজেই স্বতন্ত্র একটি মাস্টারপিস তো বইটি হচ্ছে বিশ্বপথিক বিবেকানন্দ বইটি দেখে নিন এই বইটি বিশ্ব প্রতীক বিবেকানন্দ এই বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় আমি নবীন এবং প্রবীণ সমস্ত প্রকার শিল্পীদেরই আমি একটা অনুরোধ রাখতে পারি পারলে এই বইটি কিনবেন এই বইটি ভীষণভাবে প্রভাবিত করে একটি মানুষকে সে যে কোনো ফিল্ডে থাকতে পারে সে গান গাইতে পারে সে ছবি আঁকতে পারে সে হয়তো ইঞ্জিনিয়ার হতে পারে সে হয়তো ডাক্তার হতে পারে সে হয়তো ভালো সরকারি কর্মচারী হতে পারে কিন্তু জীবনের চলার পথে আমরা অনেক সময় পথভ্রষ্ট হয়ে যাই বা আমাদের লক্ষ্য যেটা আছে সেই জায়গাটার থেকে দূরে সরে যাই তো যাতে সেই জিনিসটি না হয় বা আমরা একটা সঠিক গাইডেন্সের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি এবং সবথেকে থেকে প্রাধান্য বিষয় যেটা একজন ভারতবাসী হিসাবে ভারতীয় হিসাবে আমাদের যে এই দেশের এত বিশাল জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি প্রায় বিরাশি লক্ষ মানুষ যেখানে বসবাস করছে যেখানে এত ওই এত মানুষ থাকা সত্ত্বেও এত ঐক্যবদ্ধ রয়েছে ব্যাপারটা তো সেই জায়গায় যাতে আমরা আরও কেন্দ্রীভূত হই বা আমরা আরও ঐক্যবদ্ধ হই সেই জায়গায় সেই বৃষ্টি একটি মানুষের মধ্যে কোথাও বপন করে দেয় এই ধরনের মূল্যবান বইগুলি আমি আজকে আর্টের বিষয়ে যে কথাগুলি বলবো সেই বিষয়টা প্রথমেই বলবো আমি আজকে নবীন শিল্পীদের নিয়ে কথা বলবো কারণ কি আমি যেহেতু একজন আর্ট অর্গানাইজার আর্টের বিভিন্ন শো করে থাকি বা করছি আমার জীবনে বহু মানুষের সাথে পরিচয় হয় সেই কর্মসূত্রের কিছু অভিজ্ঞতাও আমি আজকে ভিডিওতে দেখতে ভাগ করে নেব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন কারণ একটু সময় দিতে শিখতে হবে মানুষকে আমরা যদি একটি বিষয় ভালো করে নাই শুনি ভালো করে যদি অন্তরেই না নিই তাহলে আমরা কি বুঝবো একটা স্ক্রল করার মতো শর্টস ভিডিও দেখাটা কি প্রপার ওই জীবনের নয় আমরা স্ক্রল করছি ক্রমাগত স্ক্রল করছি শর্টস সরাচ্ছি এটা কিন্তু আমাদের ধৈর্যশীলতাটাকে কোথাও যেন কমিয়ে দিচ্ছে আমরা তো এখন বড় কিছু জিনিস দেখতেই চাই না মানে যেমন সেই হিসাবে দেখতে গেলে দেখা যাবে যে এখন আগে যেরকম পঁয়তাল্লিশ ওভার পঞ্চাশ ওভারের ক্রিকেটের ম্যাচ হতো সেটা এখন কমতে কমতে কুড়ি ওভার দশ ওভারে এসে ঠেকেছে তো এইভাবে সবকিছু শর্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু একদিকে ভীষণভাবে ক্ষতি করছে যাই হোক আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা ছবি অনেক 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 সময় বন্ধু বলুন বা নবীন শিল্পী এসে আমাকে বলেন যে কি নিয়ে ছবি আঁকবো কি বিষয় নিয়ে কাজ করব বা ছবি আঁকার মা বিষয়টা খুঁজে পাচ্ছি না বা কি মাধ্যমে কাজ করব এইগুলি যে বলছে তার না অনেকগুলি বিষয় আমি দেখতে পাই তার মধ্যে সেটি হচ্ছে প্রথমেই যে একটি বই পড়ার অভাব কাজ করছে বহু মানুষের মধ্যে এটি শুধু চিত্রশিল্পীদের ক্ষেত্রে নয় এটি সর্বভারতীয় স্তরে আমাদের কিন্তু বই পড়ার যে প্রবণতা বা আগ্রহটা প্রচণ্ডভাবে কমে যাচ্ছে এর ফলে আমাদের মধ্যে বিষয়গুলো অন্তরে আসছে না বা আমাদের মধ্যে ভাবধারাগুলো আমরা কেন্দ্রীভূত করতে পারি না অর্জন করতে পারছি না এর ফলে আমরা কিছু বারও করতে পারছি না আমাদের অন্তর চেতনার থেকে কিছু বার করতে পারছি না যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে এই জায়গাটায় শেষের কবিতার একটি অংশ বলছি মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই এই যে শূন্যকে পূর্ণ করার যে ব্রত আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে প্রত্যেকটি ক্রিয়েটিভ মানুষের মধ্যে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় আমরা সবসময় চেষ্টা করব এই মহাবিশ্বের থেকেই জ্ঞান আহরণ করে সেটিকে আবার নিজের চেতনার দ্বারা বহিঃপ্রকাশ করা এই যে সুন্দরে করিব পূর্ণ এই ব্রত বহিব এই ব্রতটা কিন্তু তার সবসময় সার্থকতা অর্জন করবে যখন সে রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনগুলোকে খুব অন্তরের মধ্যে ধারণ করবে এবার আজকে আমরা স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর কেন প্রয়োজন একজন চিত্রশিল্পীর জীবনেও বা একজন সাধারণ মানুষের জীবনও সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব আমার মতো করে একান্ত ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি এটি কাউকে আঘাত করার জন্য আমি কখনোই কোনো ভিডিও করি না আমি চেষ্টা করি যাতে আমার ভিডিওর দ্বারা একজন মানুষও যাতে উপকৃত হয় এটাই আমার সব থেকে বড় জীবনের সার্থকতা হবে তো যাই হোক আমি স্বামীজির কিছু কথা আপনাদের আগে পড়ে শোনাই এটি পড়লে আমার আলোচনাটায় আরো সুবিধা হবে শুনে নিন কি বলছে স্বামীজি স্বামীজি এই বইটির থেকে আমি পড়ে শোনাচ্ছি স্বামীজি একটা জায়গায় বলছে নিজ ক্ষুদ্র গন্ডি হইতে বাহির হইয়া সকলের সহিত মিলিয়া মিশিয়া পরস্পরের ভাব আদান প্রদান করিয়া উহার হইতে উদারতর হওয়া ক্রমশ সর্বভৌমভাবে উপনীত হওয়া শাস্ত্রোপদেশ না মানিয়া ক্রমশ নিজেদের সংকীর্ণতর করিয়া ফেলিতেছি বিভিন্ন বিচ্ছিন্ন করিয়া ফেলিতেছি তার মানে দেখুন এখানে স্বামীজি কি বলছেন একজন মানুষের সময় চেষ্টা করা উচিত প্রচুর মানুষের সাথে মেশা তাদের সাথে ভাবের আদান প্রদান করা একজন চিত্রশিল্পী যদি আরেকজন মানুষ চিত্রশিল্পীর সাথে মেশে বা যে কোনো মানুষের সাথে মেশে তাহলে কি হয় ভাবের আদান প্রদান হয় আর ভাবের যত আদান প্রদান হবে ততই কিন্তু নিজের বিকাশ করতে সাহায্য করবে এই ক্ষেত্রে একটা কথা বলি আমার পরবর্তী যে শোটি আছে ফেব্রুয়ারি মাসে দুটি ছেলে আছে আমার কাছে এসেছিল শো করার জন্য তারা সব কিছু করলো শো করবো স্যার শো করবো করলো তারপরে আবার হঠাৎ করে বলছেন না শো তাহলে দেখুন এই আজকে বর্তমান সমাজে এই যে ছেলেগুলো এত চঞ্চল হয়ে যাচ্ছে এরা নিজেরাও জানে না কি করবে একটা অত গুরুত্বপূর্ণ শো গগনেন্দ্র আর্ট গ্যালারিতে শো হচ্ছে বা শিল্প প্রদর্শালা শো হচ্ছে সেখানে যদি মানুষ শোয়ের চান্স পায় না এক্সিবিশনে সেখানে দুটি নবীন শিল্পী শোয়ের জন্য বুক করে দিলাম তাদের শোয়ের সুযোগটা হয়ে গেল তারপরে তারা নিজেরা সেই শোগুলো ক্যান্সেল করলো দেখুন এরা যে নিজেদের জীবনের কত বড় ক্ষতি করলো এরা নিজেরাও সেটি বুঝতে পারলো না তো এই জায়গাটা চঞ্চলতা বেড়ে যাচ্ছে আজকাল এরা এত শর্ট দেখছে এত মানে মানে কি বলবো এত এদের চারদিকে এত মানে জিনিসের সমাগম ঘটে যাচ্ছে এরা মানে মানুষের সাথে কমিউনিকেট করছে না ঠিক করে এত মোবাইলে ফোনের মধ্যে আসক্তি এত চঞ্চলতার মধ্যে এদের আসক্তি এসে যাচ্ছে যে এরা কিন্তু ভাবের আদান প্রদানটা কোথায় করতে হয় বা কিভাবে করতে হয় সেটা কোথাও যেন ভুলে যাচ্ছে তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটি মানুষের সাথে মিশতে হবে ভালো করে ভাবের আদান প্রদান করতে হবে প্রত্যেক শিল্পী একজন শিল্পীকে আরেকজন শিল্পীকে সম্মান দিতে হবে তাদের সাথে কথাবার্তা বলতে হবে তাদের মধ্যে কি ভাব আছে সেটিকে নিজের অন্তরে গ্রহণ করতে হবে নিজের ভাবটি তাদের কাছে প্রকাশ করতে হবে এই যে দুটি ভাবের মিশ্রণে যে নতুন ভাব তরঙ্গের সৃষ্টি হবে তা আমাদের ভারতবর্ষের শিল্প জগৎকে একটি নতুন দিশা দেখাবে তাই স্বামীজির এই বাণীটি জীবন দর্শনটি কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু ওতপ্রোতভাবে প্রয়োজনীয় অবশ্যই দরকার এছাড়াও স্বামীজি একটা জায়গায় বলছেন হে বীর হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না এমনকি আকাশ থেকে প্রবল বজ্রঘাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো ওঠো কাজ করো জীবনের সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ জিনিস কি বলুন তো আসল হচ্ছে সাহস সাহসই একটি মানুষকে অনেক বড়ো বড়ো কাজ করতে সাহায্য করে আমরা যদি প্রথমেই একটি কাজের কী ফল হতে পারে কী পরিণতি হতে পারে সেইটি ভেবেই যদি ভয় পিছপা হয়ে যায় তাহলে আমরা কী করে বড় বড় কাজ করতে পারি বলুন স্বামীজি তাই বারবার বলছেন হে এই যুবকগণই না এই পৃথিবীটাকে বদলে দিতে পারে জন যুবকগণ যদি একত্র হয়ে মনে করে যে আমরা পৃথিবী বদলাব এটা পসিবেল তারা খুব অনায়াসেই এই পৃথিবীটাকে বদল করে দিতে পারে একটি সুন্দর আকাশ সুন্দর বাতাস সুন্দর মায়াময় পরিবেশ সৃষ্টি করে দিতে পারে সম্ভব এটা এবং দেখুন স্বামীজি বারবার বলছেন যে বড় বড় কাজ করতে গেলে সাহসী হতে হবে বীর হতে হবে ভয়কে জয় করাই হচ্ছে জীবনের সবথেকে বড় সত্য সবথেকে বড় লক্ষ্য আমরা আমাদের জীবনে যেমন জীবাত্মা আমরা তো জীবাত্মা এই জীবাত্মা থেকে পরমাত্মায় যাওয়ার পথে যদি আমরা ভীত সন্তস্ত হয়ে যাই তাহলে আমরা কিভাবে আমাদের এই যাত্রা সম্পূর্ণ করবে কোথায় কোথাও না কোথাও খামতি থেকে যাবে এইগুলি পড়া দরকার জানেন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এইগুলো কেন পড়া দরকার এইগুলি পড়লে আমাদের ভাব চেতনায় যে বিকাশ ঘটায় সেটি কিন্তু আমরা আমাদের সৃষ্টির ক্ষেত্রে কাজে লাগাতে পারি এই জায়গাটা বোঝার খুব দরকার আছে দেখুন ছবি আঁকা যতটা দরকার তার সাথে জ্ঞান আহরণ করাটাও ততধিক প্রয়োজনীয় আমরা কেবল ছবি আঁকলেই যে আমরা একজন শিল্পী হয়ে যাচ্ছি বা আমরা একজন ক্রিয়েটিভ মানুষ হয়ে যাচ্ছি এটি কিন্তু নয় এর পেছনে আমাদের জীবন দর্শনটা অত্যপ্রতভাবে প্রয়োজনীয় তবেই কিন্তু ভাবের প্রকাশ ঘটবে আমাদের ভাবের প্রকাশটা তখনই ঘটে যখন আমরা প্রচুর প্রচুর বই পড়ব বই পড়াটা প্রচণ্ড দরকার একটি মানুষের জীবনে আজকে আমি দেখি অনেক সময় অনেক নবীন শিল্পীরা বই পড়তে আগ্রহী হচ্ছে এটিও বাস্তব কথা তারা স্বামী বিবেকানন্দ নিয়ে কাজ করারও চেষ্টা করছে এটি ভালো লাগে যখন দেখি তো দেখুন এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে শুধু কেবলমাত্র ছবি আঁকলেই হয় না কেবলমাত্র বই পড়লেই হয় না এইগুলোকে নিজেদের অন্তরে চেতনার সাথে মিশ্রিতকরণ ঘটাতে হয় এবং তার বহিঃপ্রকাশ করার চেষ্টা করতে হয় মিল মিশতে হয় মানে মেলামেশাটা খুব প্রয়োজনীয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তবেই আমরা সঠিকভাবে আদান প্রদান করতে পারবো কেবলমাত্র এক্সিবিশানে এসে প্রথম দিন ছবি ঝুলিয়ে চলে গেলাম তারপরে আবার শেষ দিন এসে ছবি খুলে নিয়ে চলে গেলাম আমি আমার অর্গানাইজেশনে এরকম অনেক দেখলাম এবং অন্যান্য শোতেও দেখি অনেক নবীন বিশেষ করে নবীন শিল্পীদের ক্ষেত্রে আমি এটি একদম লক্ষ্য করেছি তারা প্রথম দিন আসে ছবি ঝোলায় এক্সিবিশনে অংশগ্রহণ হয়ে গেল প্রথমেই প্রশ্ন করে কী পাবো সার্টিফিকেট পাবো কি না মেমেন্টো পাবো কি না কোনো কিছু পাবো এইগুলোর তো ঠিক নয় একটা মেমেন্টো আপনার জীবনকে কখনোই আইডেন্টিফাই করতে পারে না একটি মেমেন্টো আর একটি পাথরের মধ্যে কোনো পার্থক্য নেই এইগুলির কোনো ভ্যালু নেই ভ্যালুটা কোথায় আছে আপনি সমাজকে কি মেসেজ দিচ্ছেন এইটা ভ্যালুয়েবেল নবীন শিল্পীদের ক্ষেত্রে বারবার বলছি একটি ছবি ঝোলালেই চিত্র প্রদর্শনী সম্পূর্ণ হয় না আপনাকে আসতে হবে থাকতে হবে আপনাদের শিল্পীদের সাথে মেলামেশা করতে হবে এই যে যারা এতদিন ধরে শো করছে তাদের সাথে তাদের ভাবের সাথে আদান প্রদান করুন তবে তো আপনার চেতনাটা বিকাশ লাভ করবে ছবি প্রথম দিন এসে ঝুলিয়ে গেলাম আবার শেষ দিন ছবি এসে খুলে নিয়ে চলে গেলাম এরম বহু নবীন শিল্পীকে আমি দেখছি এরকম কাজ করতে তাহলে ভাববেন না এটি করলেই যে আপনারা একজন বড় চিত্রশিল্পী হয়ে যাচ্ছেন এটি করলে কিন্তু কিচ্ছু হচ্ছে না আপনাকে আসতে হবে এই জগতটার সাথে মেলামেশা করতে হবে ভাবের আদান প্রদান করতে হবে আমাদের এই এত বড় বড় প্রদর্শনী যে শালাগুলো আছে তাতে আপনাদের অবস্থান করতে হবে শিখতে হবে কাজ দেখতে হবে মেলামেশা করতে হবে তবে তো নবীন শিল্পীরা নতুন সৃষ্টির দিকে এগোতে পারবে এই জায়গাটার বড় অভাব ঘটেছে বর্তমান যুগে বর্তমান নবীন শিল্পীদের এত চঞ্চলতা বেড়ে গেছে যা কিন্তু ভীষণ ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে তাই আমার একান্ত অনুরোধ এই জায়গাগুলোকে আপনারা সংশোধন করার চেষ্টা করুন আর পারলে স্বামী বিবেকানন্দ পড়ুন রবীন্দ্রনাথ ঠাকুর পড়ুন এইগুলি পড়া অত্যন্ত প্রয়োজনীয় যাই হোক আমি আজকের বক্তব্য শেষের কবিতার কয়েকটি লাইন দিয়ে করার চেষ্টা করছি যতটা মনে আছে আমি ততটা বলছি আমি বলার চেষ্টা করছি শেষের কবিতা অত্যন্তভাবে অনুপ্রাণিত করেছে আমাকে বহুবার আমার জীবনে তো আমি যখন প্রথম একটি বই লিখেছিলাম তো দু সালে বইটি প্রকাশ হয় তো সেই বইটিতেও আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি লাইন আমি ব্যবহার করেছিলাম যাই হোক আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন শেষের কবিতার দিয়ে এই আজকের বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কোনো খারাপ নেবেন না এখান থেকে যদি কিছু ভালো অংশ করতে পারি বা ভালো বিষয় আমি কিছু আপনাদের সামনে প্রকাশ করতে পারি সেটিকে নেবেন আমার খারাপ দিকগুলোকে বাদ দিয়ে দেবেন তো শেষের কবিতা দিয়ে আমি ভিডিও শেষ করছি কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্য উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের পক্ষ ফাটা তারার ক্রন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় যেন অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজই নভ প্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেয়ে খাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় তাই দূর হতে চেয়ে দেখলে চেনা যায় না কাছে আসতে হয় মানুষে মানুষে মিলতে হয় ভাবের আদান প্রদান করতে হয় তবেই তো সৃষ্টি সার্থকতা পায় নবীন শিল্পীদের জন্য আজকের আমার এক ভিডিও ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন গঠনমূলক মন্তব্য করবেন আরও ভিডিও আনবো ভালো থাকবেন আর একটা কথা বলে রাখি খুব শীঘ্রই আমি এবং বিশিষ্ট চিত্রশিল্পী অতনু দে অতনু দা আমাদের তো আমরা একটি নতুন আয়োজন আনতে চলেছি আপনাদের সামনে নতুন ধরনের কিছু ভিডিও আসতে চলেছে আমি আর অতনু দে অতনুদা তো আমরা দুজনে মিলিত একটি কাজ করবো সেই বিষয় নিয়ে কথাবার্তা চলছে এবং আমার ইউটিউব চ্যানেলে এবার থেকে বিশিষ্ট 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 ব্যক্তিদের বিভিন্ন ডকুমেন্টারি আসবে আমি কাজ শুরু করছি তো সবাই দেখতে থাকুন এছাড়া ফেব্রুয়ারিতে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে ফার্স্ট ফোর ফ্লোরে গগনেন্দ্র আর্ট গ্যালারিতে আমাদের একটি চিত্র প্রদর্শনী আমি আয়োজন করেছি ক্র্যাফিমেকের পক্ষ থেকে সেই প্রদর্শনীর কিন্তু রেজিস্ট্রেশন ওপেন আছেন ওপেন আছে যারা এক্সিবিশন করতে চান বা চাও সবাই যোগাযোগ করো একটি মূল্যবান প্রদর্শনী হতে চলেছে তো সবাইকে আহ্বান জানাবো আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য সবাই ভালো থাকবে নমস্কার